পুলিশের উপর হামলা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আমিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8টার দিকে নগরীর বিনোদপুর এলাকার বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র সুশান্ত চন্দ্র রায় জানান, জামায়াতপন্থী শিক্ষক ডক্টর আমিরুল ইসলাম পুলিশের ওপর হামলা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে নগরীর মতিহার থানা হেফাজতে রাখা হয়েছে।